তো ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা হয়তো জানেন যে গরিবদের কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে ছ হাজার টাকা দেওয়া হচ্ছে যে দু হাজার দু হাজার করে তিনবারে বার্ষিক হিসেবে ছ হাজার টাকা দেওয়া হচ্ছে তো অনেকে কিন্তু ইতিমধ্যেই সেই টাকা পাচ্ছেনও এবং দু হাজার দু হাজার করে কিন্তু পেয়েছেনও তো আপনাদের আজকে জানাবো যে আপনারা কিভাবে দেখতে পারবেন যে আপনারাও সেই আওতায় আসবেন কিনা তো একটি লিস্ট রয়েছে সেই লিস্টে চেক করে নিতে পারেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না তো সেটা আপনি কি করে আপনার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তার আগে জানিয়ে রাখি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করে জুড়ে যাবেন প্রত্যেকটি ছোটো বড় নতুন আপডেটের সঙ্গে তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি তো আপনারা এর জন্য আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করে আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী এই কথাটি লিখে সার্চ করার পর এই ধরনের একটা সার্চ রেজাল্ট আপনি পেয়ে যাবেন তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মেনু অপশান এই মেনু অপশানে ক্লিক করে আপনারা এটাকে ডেস্কটপ সাইড অপশানটিকে চেক করে দেবেন এই অপশানটি অ্যানেবেল করে নেবেন অ্যানামেল করে নেওয়ার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে এখন প্রথমেই একটি অপশন রয়েছে পি এম কিষাণ ডট ইন তো এখানে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট কারণ ডট ডট ইন থাকলে জানবেন যে গভর্নমেন্টের তো তারপর আপনারা এই ধরনের একটি ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট করবেন আপনারা ওয়েবসাইটে এসে পৌঁছবেন ডাইরেক্ট এই ধরনের একটি ওয়েবসাইটে এসে পৌঁছবেন তো আপনারা এখানে এলে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক কয়েকটি অপশন রয়েছে তারপর আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার কর্নার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি অপশানের বক্স হয়ে যাবে সেটাকে আপনারা একটু ওপরের দিকে তুলে নেবেন তারপর এখান থেকে আমাদের প্রয়োজনীয় হবে দুটো দুটো অপশান যেটা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিংবা বেনিফিশিয়ারি লিস্ট তো আমরা বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখব তো যারা আগে আবেদন করেছেন বা অলরেডি এই তালিকাভুক্ত আছেন তাদের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটা যদি আপনি আপনি জানতে চান তাহলে এই স্ট্যাটাসে ক্লিক করবেন তো যখনই আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন আপনার সামনে আরও একটি পেজ কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে লোডিং হবে কারণ তারপর আপনাদের সামনে এই ধরনের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে এলে আপনারা দেখতে পারবেন যে নো বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে থাকবে তো এখানে দেখুন আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্টেটাসটি এখানে এসে আপনারা দেখতে পারবেন আধার কার্ডের নাম্বার এবং আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে কিংবা আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে যেটা আবেদনের সময় দিয়েছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর গ্যাট ডিটেলস করবেন গ্যাট ডিটেলস করলে কিন্তু আপনাদের যে বর্তমান স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আমরা এখান থেকে লিস্ট দেখব তো আমরা লিস্টটা কীভাবে দেখবো তো আবার এখান থেকে দেখুন যে উপরের থেকে ফার্মার কর্নারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বলে কথাটি রয়ে রয়েছে যে বেনিফিশিয়ারি লিস্টে আপনারা ক্লিক করবেন যখনই বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন তো আপনাদের সামনে আরও একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তারপর আপনারা এই ধরনের একটি পেজে এসে পৌঁছবেন যেখানে একটু আপনারা একটু স্ক্রোল ডাউন করবেন তারপর দেখতে পারবেন কতগুলি অপশান এখানে রয়েছে তো এখানে দেখুন লিস্ট কিন্তু লিস্টের যে কবের আপডেট আজকে দেখাবে সেটা কিন্তু আপনারা এখানে ডেটে দেখতে পারবেন পঁচিশ চার দু হাজার কুড়ি তারিখের আপডেটটা কিন্তু এখানে দেখাবে তো এখানে এসে আমরা কী করব প্রথমেই আমাদের যে রাজ্য সেই রাজ্যটা আমরা সিলেক্ট করবো স্টেট সিলেক্ট করবো তো চলুন আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি সবার নিচের দিকে পাবো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তারপর একটু এই পেজটি লোডিং হবে দেখবে এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখুন অনেক আপনাদের সমস্ত ডিস্ট্রিক্ট এখানে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে আমি আপনাদের দেখানোর সাথে একটা আলিপুরদুয়ার সিলেক্ট করে নিলাম তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে তারপর যে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই সাব ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে লোডিং হবে তো ঠিক একইভাবে এটা লডিং হয়ে যাবে তো আপনাদের একটু ওয়েট করতে হবে তো এখান থেকে আমি সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব দেখুন এখানে সমস্ত সাব ডিস্ট্রিক্টগুলো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার কোনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে ব্লক ব্লক এখানে যে আপনার যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আপনি দেখুন ব্লকটা এখান থেকে সিলেক্ট করতে পারেন যে ব্লকটা দেখতে পাচ্ছেন ব্লকটা সমস্ত কিছু ব্লক এখানে থাকবে আপনার যে ব্লক দেওয়া রয়েছে সেই ব্লকটা এখানে থাকবে ব্লকটা সিলেক্ট করতে হবে তারপর ঠিক একইভাবে এই পেজটা আরও একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার যে ভিলেজটা রয়েছে সেই ভিলেজটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে ভিলেজ রয়েছে দেখুন এ এর যে সমস্ত ভিলেজ যতগুলি রয়েছে সমস্ত ভিলেজ কিন্তু এখানে রয়েছে তো আপনাকে ভিলেজটা যে এখান থেকে খুঁজে নিতে হবে যে আপনার ভিলেজটা কোথায় রয়েছে তো এখান থেকে আপনি আপনার যে ভিলেজটা সেইটা ভিলেজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি গ্যাট রিপোর্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন যখনই গেট রিপোর্টে ক্লিক করবেন তো এখানে পেজটা লডিং হয়ে আপনার সামনে কিন্তু রিপোর্টটা শো করবে এবং এখানে যে সমস্ত লিস্টগুলো সেই লিস্টগুলো আপনার সামনে কিন্তু শো করবে তো একটু ওয়েট করবেন আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে সেই লিস্টগুলো শো করবে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ভাগ্যবশত এই এলাকাতে কেউ নেই আমি ভুল দিয়ে দিয়েছিলাম এখানে পেলাম না তো আমাদের অন্য আরেকটা এলাকা আমি সিলেক্ট করে দেখে নিচ্ছি তো আমি অন্য একটা এলাকা সিলেক্ট করে দেখে নিচ্ছি তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে রিপোর্টটা দেখে নেব যে রিপোর্টটা এখানে কি কোনো কিছু শো করছে কিনা কোনো রিপোর্টে আসছে কিনা তো দুর্ভাগ্যবশত তারপর বন্ধুগণ আপনারা এখানে এই ধরনের একটি লিস্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনাদের নামগুলো আপনারা খুঁজে নিতে পারবেন এখানে এটা চাইলে আপনি এখান থেকে এটাকে সিটে ডাউনলোড করে নিতে পারবেন এটাকে ডাউনলোড করে আপনি এখানে সার্চ করে আপনার নাম খুঁজে নিতে পারবেন কিংবা এখান থেকেও আপনি সার্চ করে খুঁজে নিতে পারবেন আর এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে কিন্তু আরও পেজ রয়েছে আপনারা ক্লিক করে করে দেখতে পারেন এখান থেকে দেখে নেবেন তো আপনাদের জানিয়ে রাখবো যে আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি যে আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে যে কিছু কিছু ডিস্ট্রিক্টের কিছু কিছু এরিয়ার কিন্তু কোনো নাম নেই এখানে তো আমি কয়েকটা চেক করলাম চেক করে খুঁজে পাওয়া যায়নি তো তারপর কিন্তু আমি এখানে দেখুন এটা কিন্তু গুজরাটের একটা ইয়ে দিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে গুজরাটের একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমি করে নিয়েছি তো ওয়েস্ট বেঙ্গলের অপশনও রয়েছে তো আপনারা আপনাদের যে নিজের এলাকা নিজের এলাকা পার্টিকুলার এলাকা সেই এলাকা দিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনাদের নাম সেখানে রয়েছে কি না তো আমার এত এত খুঁজে ওয়েস্ট বেঙ্গলের খুঁজে একটা দেখানো সম্ভব নয় কোন মানে কোন এরিয়াতে রয়েছে কী হয়ে রয়েছে তো দেখানো সম্ভব নয় আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা এখানে সমস্ত কিছু সিলেক্ট করে এখানে গ্যাট রিপোর্টে ক্লিক করে আপনারা দেখে নেবেন এই লিস্টটি আপনাদের এলাকার যে লিস্ট সেই লিস্টটি শো করছে কিনা আর যদি শো করে তাহলে আপনাদের নাম সেখানে রয়েছে না তো আপনাদের জানিয়ে রাখবো জানিয়ে রাখতে চাই যে এই ধরনের যে কৃষকদের জন্য যে এই সুবিধাটা এই সুবিধাটা কিন্তু এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের সুবিধা অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু রাজ্য সরকার আমাদের যে রাজ্য সরকারের কিন্তু এই ধরনের প্রকল্প রয়েছে কৃষকদের জন্য সেটাও কিন্তু সেটা কিন্তু আলাদা এটার থেকে আলাদা তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে তো এই সম্পর্কিত যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমার দ্বারা প্রচুর হলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো ধন্যবাদ